অযোধ্যায় স্নানরত স্ত্রীকে চুমু বেধড়ক মার যুবকের ভাইরাল ভিডিও। উত্তরপ্রদেশে অযোধ্যার সরজ নদীতে স্নান করতে গিয়ে স্ত্রীকে চুম্বন করায় স্বামীকে মারধর ও গালিগালাজ করা হয়েছে। সেই সঙ্গে এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে একজন ওই ব্যক্তিকে তার স্ত্রীর কাছ থেকে টেনে নেয় এবং তারপর আশেপাশের অনেকেই মারধর শুরু করে। একই সঙ্গে এক ব্যক্তিকে বলতে শোনা যায় যে অযোধ্যায় এ ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্ত্রী তার স্বামীকে রক্ষা করার চেষ্টা করে কিন্তু তা করতে ব্যর্থ হয়। পরে তাদের দুজনকে জল থেকে বার করে দেয় উত্তেজিত জনতা। একই সঙ্গে এই পুরো বিষয়ে অযোধ্যা পুলিশ জানিয়েছে আধিকারিকদের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। অযোধ্যা পুলিশ একটি টুইট বার্তায় বলেছে যে কোতোয়ারি অযোধ্যা থানার ইন্সপেক্টর ইনচার্জকে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন যে ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি, যদিও কিছু লোক দাবি করেছে যেটি মঙ্গলবার রামকে পাউরি ঘাটে ঘটেছে। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাননি বলে জানান কর্মকর্তা। সরজ হল গঙ্গার সাতটি উপনদীর একটি এবং হিন্দুদের কাছে পবিত্র বলে বিবেচিত। ভগবান রামের জন্মস্থান অযোধ্যায় সরজ নদীর তীরে অবস্থিত।